সাকিব তার ব্যক্তিগত ব্যাপার সে যেটা করেছে সেটা তার অবশ্যই একটা পার্সোনাল ব্যাপার আর কোনো বলি তখনও বলি এটা অডিয়েন্সের চাহিদা যে আমি সাকিব একসাথে কাজ করি এটা ইকবাল ভাই যেই যে দাঁড়িয়ে আছে আমার সাকিব ও বুবলির ছেলেকে নিয়ে এবার যা বলল অনন্ত জলিল প্রিয় বন্ধুরা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে এই ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান তার পার্সোনাল লাইফে যেটা ঘটে গেছে সেটা তো আপনারা সবাই জানেন যেটা আমরা নতুন করে বলে আবার নতুন ভাবে নিউজ না করাই ভালো আর শুভ কামনা থাকবে সেটা তো আসলে আপনারা এইভাবে কথা সাকিব ববলি ইস্যুতে সরগরম মিডিয়া পাড়া হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেন বুবলি তিন দিন ধরে বিষয়টিকে ঘিরে চলে নানা জল্পনা অবশেষে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বুবলি জানান তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান আড়াই বছর আগেই তাদের পোলজোড়ে আসে শেহজাদ খান বীর বুবলির পোস্টের কিছুক্ষণ পরই একই বার্তা দিয়ে সন্তানকে স্বীকৃতি দেন শাকিব খানও তবে এতে জল্পনা নাটকের অবসান ঘটলেও আলোচনা থামেনি কবে কোথায় সাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বুবলি কেন এতদিন বিষয়টি লুকিয়ে রেখেছিলেন এ বিষয়ে সাকিবের সাবেকের স্ত্রী চিত্রনায়িকা অপবিশ্বাসের প্রতিক্রিয়া কী এইসব জানতে কৌতূহলী হয়ে পড়েন সিনেমা প্রেমীরা আর সেই কৌতূহলবশত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে প্রশ্ন করা হয় সাকিব বুবলির ঘটনা প্রসঙ্গে সাকিব খান ঠিক কাজটি করলেন কিনা জানতে চাওয়া হয় তার কাছে এরই জবাবে এই চিত্র তারকা অনন্ত জলিল জানালেন সাকিব খান যা করেছে সেটা তার ব্যক্তিগত বিষয় ক্লাব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শুক্রবার দিন দ্য ডে খ্যাত তারকা অনন্ত জলিল এ সময় অনন্ত জলিল বলেন সে যেটা করেছে সেটা অবশ্যই তার পার্সোনাল ম্যাটার আর মিডিয়াতে যেসব কথা খবর এসেছে এগুলো দু চার দিনের মধ্যে মানুষ ভুলে যাবে মনে রাখবে না নতুন কোনো ঘটনা অবশ্যই সামনে আসবে তখন এই সাকিবের ঘটনা কিন্তু চাপা পড়ে যাবে দ্বিতীয়বারের মতো সাকিব খানের সন্তান ঘটনাটি চলচ্চিত্রাঙ্গনে কোনো প্রভাব ফেলবে না শুধু এটা না কোনো বদনামী চলচ্চিত্রে সুনাম বয়ে আনবে না কোনোটাই না যা খারাপ সেটা অবশ্যই খারাপ এরপর সাংবাদিকদের এক প্রশ্নে হেসে ফেলেন অনন্ত জলিল বলেন শুভকামনা বলতে আমি চাই সবাই ভালো থাকুক প্রসঙ্গত সাকিব খান কয়েকদিন আগে তার প্রথম সন্তান আবরাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন সেই দিনই স্বপ্নম বুবলি নিজের সন্তানের ছবি প্রকাশ করেন এরপরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে দুই সালের একুশ মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন এর আগে সাকিবপুর দশ বছরের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম আবরাম খান জয় এদিকে নায়িকাদেরই বারবার টার্গেট করছেন শাকিব খান সাকিব খানের এমন কাণ্ডের শেষ কোথায় এরপরে কোন শিকারী রয়েছে সাকিব খানের ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান সম্প্রতি তাকে নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই তাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আর তার মধ্যে হলো নায়িকাদেরই কেন বারবার টার্গেট করছে সাকিব খান অভিনেত্রী উপবিশ্বাসের সঙ্গে নানা ধরনের গুঞ্জন ছিল কিন্তু এ বিষয়ে তারা কখনো মুখ খোলেনি কিন্তু হঠাৎ করে দুই সালের দশ এপ্রিল সন্তান আবরাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপবিশ্বাস জানান দুই সালের আঠেরো এপ্রিল সাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অপবিশ্বাস এমনকি আবরাম খান জয় সাকিবের সন্তান বিষয়টি স্বীকার করেন সাকিব খান কিন্তু এরপরেই ভেঙে যায় সাকিব সংসার সাকিব খান অপবিশ্বাসকে ডিভোর্স করেন দুই আঠেরো সালে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ হয় এই জুটির অপবিশ্বাস ও সাকিব খানের ওই ঘটনার পর ভালোভাবে চলচ্চিত্রে ফিরতে দেখা যায়নি এই নায়িকাকে নীরব হয়ে যান ঘটনার রেশ কাটতে না কাটতেই গুঞ্জন ওঠে সাকিবের সঙ্গে আরেক নবাগত অভিনেত্রী বুবলির প্রেমের বুবলির প্রেম ও বিয়ের বিষয় নিয়ে কিন্তু সে গুঞ্জন উড়িয়ে দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে উভয়ই এরপরই অভিনয় যেন ছন্দাপতন ঘটে বুবলির নতুন গুঞ্জন উঠতে থাকে আরেক নবাগত নায়িকা পূজা চেরিকে নিয়ে এর মধ্যে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনাকে আরও জাগিয়ে তোলে এই নায়িকা দুই দিনের মাথায় এক ছেলে শিশুর ছবি প্রকাশ করে জানান এটা বুবলি আর সাকিবের সন্তান ফলে গুঞ্জন সতীতের রূপ নিয়ে দাও করে জ্বলে উঠে আলোচনা কেন্দ্রবিন্দুতে ধারণ করে সম্প্রতি সাকিব খান নয় মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন এরপরই আমেরিকায় অবস্থান করা বুবলি গত দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন তার বেবি বাম্পের ছবিটি আর তাতেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে তখন সন্তানের প্রীতিত নিয়ে নানা প্রশ্ন উঠে বুবলি জানান ভেবেছিলাম আয়োজন করে সব কিছু জানাবো কিন্তু সেটা আর হলো না তবে খুব শীঘ্রই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার করব বুবলির বেবি বাম্প ও বক্তব্য যখন দেশ শহর ঢালিউড ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক তখনই আবার বোমা ফাটালেন এক সময়ের নিউজ পাঠিকা ও বর্তমান নায়িকা বুবলি বুবলির বেবি বাম্প বক্তব্য যখন দেশ শহর ঢালিউড ও ফেসবুকের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক তখনই আবার বোমা ফাটালেন সাকিব খানের প্রথম স্ত্রী নায়িকা রাত্রি তিনি জানিয়েছেন সাকিব খান যখন সাকিব খান ছিলেন না যখন তিনি মাসুদ রানা ছিলেন ঠিক তখনই নায়িকা রাত্রির প্রেমে পড়েছিলেন সাকিব খান আর তাদেরও প্রেমের সম্পর্ক হয়েছিল আর সেই সম্পর্কের ফল হিসেবে শাকিব ও রাত্রির একটি ছেলে রয়েছে যার নাম রাহুল খান যে কিনা দেখতে একদম সাকিব খানের মতোই তবে অপবিশ্বাস ও বুবলির মতো নায়িকার রাত্রি কখনও ছেলে বা তার বৈধতা চাননি সাকিবের কাছে তিনি সবসময় চেয়েছেন সাকিব কবে ভালোবেসে আবারও তার কাছে ফিরে আসবে কিন্তু তার সেই ভাবনায় সে দূরে বালি কখনো আর পিছনে ফিরে তাকাননি সাকিব খান কখনো ভাবেননি নায়িকার রাত্রির কাছে তার প্রথম ছেলে রাহুল খান রয়েছে বর্তমানে বাংলা মোটরে একটি ওয়ার্কশপে মাত্র তিন হাজার টাকার বেতনের চাকরি করে সে কাচ্ছাড়া খুব একটা কথা বলতে পারে না পরিবারের প্রসঙ্গ আসলে চুপসে যায় সে বিশেষ করে বাবার প্রসঙ্গ আসলে একেবারে চমকে যায় রাহুলের মা আসলে কে রাহুলের মায়ের নাম রাত্রি এফডিসিতে সবাই তাকে এক নামে চেনে তার মায়ের ক্যারিয়ারে শুরু হয়েছিল এই সময়ের হাতড্রপ হিরো সাকিব খানের সঙ্গেই শাকিব খানের আসল নাম ছিল যখন মাসুদ রানা সেই মাসুদ রানার কাছে বন্ধু ছিলেন রাত্রি একসময় সাকিবকে নাচ গান এমনকি তাকে তার বাসায় থাকার জায়গা পর্যন্ত করে দিয়েছিলেন রাত্রি দুই হাজার সালের দিকে দৈনিক ভোরের কাগজে বিনোদন পাতায় একটি ছবি প্রকাশ পায় চিত্রনায়িকা রাত্রি আর সাকিব খানের বিয়ের ছবি ছবিটি প্রকাশের পর সে সময় তেলে বেগুনে জ্বলে ওঠে শাকিব খান সব ঘটনা বিশ্লেষণে সবার মনে একটি অজানা প্রশ্ন বারবারই উঁকি দিচ্ছে আর সেটি হলো নায়িকাদেরই কেন টার্গেট করছে সাকিব খান নায়িকাদের বিয়ে তারপর সন্তান নেওয়া এবং তারপরে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন রয়েছে নায়িকা বুবলির সঙ্গে বিচ্ছেদেরও তবে এই গুঞ্জন কতটুকু সত্যি এবং পূজাচেরি সাকিব ঘটনা এখন কত দূর গড়ায় তা শুধু সময়ের অপেক্ষা মাত্র প্রিয় বন্ধুরা এ সম্পর্কিত সর্বশেষ আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ